পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বোৎকৃষ্ট পন্থা বৃক্ষরোপণ। বৃক্ষ আমাদের রোদে যেমন ছায়া দেয়, ঠিক তেমনি নানা স্বাদের ফলও দেয়। আবার জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা ও পরিবেশের সৌন্দর্য বর্ধনেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ গাছ থাকলেও আবাসন ও বাণিজ্যিক কর্মকাণ্ডের চাহিদা মেটাতে গিয়ে গাছপালা শূন্য হচ্ছে শহর অঞ্চল। যেদিকেই চোখ যায় আকাশচুম্বী দালান কোঠার মাঝে সবুজের চিহ্ন মাত্র নেই। এমন শত সহস্র ভবনের মধ্যে কিছু ব্যতিক্রমী ভবন চোখে পড়ে, যার জীবন্ত উদাহরণ চট্টগ্রামের কুলসী এলাকায় জুমাইরা ইসলাম প্যালেস নামক এই আবাসিক ভবনটি। সৌন্দর্য বর্ধনের জন্য ভবনের প্রতিটি তলায় রয়েছে সবুজ গাছগাছালি। ভবনের সামনের দিকে ঝুলন্ত বাগান তৈরি করতে লাগানো হয়েছে সারি সারি লতা জাতীয় গাছ। এছাড়া সবুজে ঘেরা মনোমুগ্ধকর ছাদ বাগানে রয়েছে বাহারি গাছের সমারোহ। আর এই সকল গাছে পানি দিতে একটি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যেটিকে ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ বলা হয়। এই পদ্ধতিতে কোনো শ্রমিকের মাধ্যম ছাড়াই গাছে নিয়মিত পানি দেওয়া যায়। ফলে এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে কারো যেমন হাত দিয়ে পানি দিতে হয় না, তেমনি পরিমিত পানি ব্যবহারে পানির সাশ্রয় হয়ে থাকে। আর এভাবেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রেখে বিদ্যুতের ব্যবহার কমানো ও পানি অপচয় রোধ করে পরিবেশবান্ধব ভবন গড়ে তুলে দেশের আবাসন খাত আরও একধাপ এগিয়ে যাচ্ছে।